সত্যি ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে আজাদি কা অমৃত মহোৎসব সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের এটা বেকুয়ার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ধলাই ডিস্ট্রিক্ট এটা প্রথমবার ধলাই ডিস্ট্রিক্ট হচ্ছে একটা সুন্দর পরিবেশে এবং অনেক লোক সমাগম এখানে এখন পর্যন্ত হয়ে গিয়েছে আমাদের অনেক কেন্দ্রীয় মন্ত্রিত্বরা এখানে আসছেন আরও আসবেন মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এখানে এই আজাদি কা অমৃত মহোৎসবে তো সব মিলিয়ে এটা আরও আগে এইভাবে হওয়াটা উচিত ছিল যে আজকে আমাদের দেশ সম্পর্কে প্রত্যেকটা নাগরিকেরই জানা উচিত এই দেশের একজন নাগরিক হিসাবে দায়িত্ববান নাগরিক হিসাবে তো এটা মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে একটা মানে এত বড় চিন্তাধারা যে এই যে দূরদর্শিতা যে আজাদি কা অমৃত মহোৎসব এই 75 বছরকে সামনে রেখে এতে দেশ এবং দেশের মানুষ প্রত্যেকটা মানুষ দেশ সম্পর্কে জানবে দেশের বর্তমান কি পজিশন রয়েছে সেটা জানবে ডেভেলপমেন্ট সম্পর্কে জানবে এতে মানুষের অভিজ্ঞতা বাড়বে আগামী দিনে কি করণীয় প্রয়োজন রয়েছে সেখান থেকে এটা বেরিয়ে আসবে তো আজকে এই ধলাই জেলার এই আমবাসা দশমী ঘাটে যে আজাদি কা অমৃত মহোৎসব দুদিনব্যাপী এখানে চলছে খুবই ভালো হচ্ছে সেটা এবং ভালো উদ্যোগ নিয়েছেন আমি মাননীয় আমাদের সাংসদ রেবতীজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনি এত বড় একটা পরিকল্পনা এখানে নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজির এই চিন্তাধারাকে বাস্তবায়িত করতে আমরা সারা রাজ্যের মানুষ যেন একসঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি আমি এই আহ্বান রাখবো ধন্যবাদ সবাইকে স্যার এই যে অনুষ্ঠান আপনারা কি সেখানে থাকছেন অনুষ্ঠানের সময় যখন বিভিন্ন তারকারা আসছেন বাইরে থেকে সেখানে শিল্পীরা অনুষ্ঠিত করবেন তখন কি আপনারা সেখানে থাকবেন অনেকেই থাকবেন এখানে অ্যাকচুয়ালি আমার সম্ভব হবে না আমার মিটিং রয়েছে বিকালে আমি মূল প্রোগ্রামটার পরেই আমাকে চলে যেতে হবে আমার একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে যারা থাকবেন ওনারা তো দেখবেন সেটা বাকি এখানকার যারা জাতি জনজাতির যারা আমার ভাই বোনেরা রয়েছেন সবাই থাকবেন ওনারা দেখবেন ওনাদের জন্যই সেই ব্যবস্থা স্যার একটি বিষয় একেবারে অবশেষে জানতে চাইবো যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতে পাই একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে যদি আমরা বলবো না সেরকমটা হোক কিন্তু যদি হয় তবে সেখানে সেফটির কি ব্যবস্থাপনা রয়েছে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আমাদের মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি এখানে নেই কারণ আগের যে পরিস্থিতি ছিল আগের জমানা এখন নেই এখন আমাদের যারা জাতি জনজাতির মধ্যে একটা নতুন করে আন্তরিকতা একটা ভ্রাতৃত্ব শুরু হয়েছে অতএব এখানে ল অ্যান্ড অর্ডার আমাদের রাজ্যে নতুন করে শুরু হয়েছে এখানে শান্তি সম্প্রীতি যথেষ্টভাবে রয়েছে নতুন করে সেটা স্থাপন হচ্ছে অতএব এখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই প্রথমত দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমাদের সমস্ত ব্যবস্থা সেখানে রাখা হয়েছে কোনো অসুবিধা হবে না অসংখ্য ধন্যবাদ স্যার উইশ ইউ মেরি ক্রিসমাস ধন্যবাদ আমরা জানি আজকে ভগবান যিশুর প্রভু যিশুর আজকে জন্মদিন হিসেবে আমাদের যারা ইসাই ধর্মের যারা খ্রিস্টান যারা রয়েছেন আজকে তাদের জন্য পবিত্র দিন আমি বলবো আমাদের জন্য সেটা পবিত্র দিন কারণ আমি হিন্দু হলেও আমি প্রত্যেকটা ধর্মকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আমি তার জন্যই এই ক্রিসমাসে আমি রাজ্যের সমস্ত অংশের মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকতা আমি জানাচ্ছি সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে ভালো থাকেন সবাই যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ওনারা আগামী দিন কাটতে পারেন ধন্যবাদ